আসুন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত গাছের সাথে পরিচিত হই। গাছ মানুষের জন্য উপকারী, পরিবেশের বন্ধু, কিন্তু এমন গাছও রয়েছে যা আপনার ক্ষতির কারণ, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। এমন একটি বিষাক্ত গাছের নাম ম্যানচিনিল ট্রি। এর প্রতিটি অংশই বিষাক্ত, শরীরে লাগলে আপনার ত্বক ক্ষত হবে, চোখ অন্ধ, এমনকি মৃত্যুও হতে পারে। গাছটির বৈজ্ঞানিক নাম হিপোম্যানি ম্যানচিনেলা। গ্রিনেস ওয়ার্ল্ডে রেকর্ডে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবে এই গাছের নাম উঠে এসেছে। স্প্যানিশ শব্দ ম্যানজানিলা থেকে এর নামকরণ করা হয়েছে, যার অর্থ হচ্ছে আপেল। এই গাছের ফল এবং পাতা আপেল গাছের মতো দেখতে হওয়ার কারণে এই নামকরণ করা হয়েছে। যদিও আপেল গাছ উচ্চ শক্তি ও পুষ্টিকর ফল উপহার দেয়, অন্যদিকে এই গাছ জীবন বিধ্বংসী বীজ দেয়। ম্যানচিনিল এই গাছ চিরহরিৎ প্রজাতির এবং 49 ফিট পর্যন্ত উচ্চতার হতে পারে। এই গাছ ফ্লোরিডা, ইউএস, মেক্সিকো, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান এবং উত্তর দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। উপকূলীয় সমুদ্র সৈকত এবং লোনা জলাভূমিতে ম্যানগ্রোভের মধ্যে জন্মায়। এই গাছের প্রতিটা অংশ প্রবলভাবে বিষাক্ত। এই গাছ এত বিষাক্ত হয়ে ওঠার কারণ সম্পূর্ণভাবে এখনও জানা যায়নি। গাছটির রসে রয়েছে হরবল এবং অন্যান্য ত্বক যন্ত্রণাদায়ক উপাদান, যার সংস্পর্শে শরীরে প্রচণ্ডভাবে অ্যালার্জি ডার্মাটাইসিস হয়। এমনকি বৃষ্টির দিনে যদি কেউ এই গাছের নিচে আশ্রয় গ্রহণ করে, তাহলে পানি ধোয়ার রস চামড়ায় ফোসকা সৃষ্টি করে। যদি এই গাছ পোড়ানো হয়, তাহলে এর ধোয়া চোখের জন্য অনেক ক্ষতিকর। গাছটির ফল খেলে মানুষের নিশ্চিত মৃত্যু হয়। যেসব জায়গায় এই গাছ জন্মে, সেখানে মানুষকে না যাবার জন্য সতর্ক করে সরকারের পক্ষ থেকে নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। বেশিরভাগ পাখি এবং জন্তু এই গাছ থেকে দূরে থাকে, তবে একটিমাত্র প্রাণী সব বিপদ উপেক্ষা করে গাছটিতে বসবাস করে। প্রাণীটি হচ্ছে গুইসাপ প্রজাতির ছোট্ট সরীসৃপ। এটি এই গাছে বসবাস তো করেই, পাশাপাশি গাছটির ফলও খেয়ে জীবনযাপন করে। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।